সন্দেশখালীর বাসিন্দাদের মুখে মুখে এখন তিনটেই নাম, পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহান, তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা, আর এক দাপুটে তৃণমূল নেতা উত্তম সর্দার। তিনজনেই তৃণমূলের দলীয় পদে রয়েছেন, তিনজনেই উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য। তিনজনের বিরুদ্ধে জোর করে জমি দখল অত্যাচারের অভিযোগ। এই প্রেক্ষাপটে কখনো বিরোধীদের চক্রান্ত, কখনো আবার অন্তর্ঘাতের অভিযোগ তুলছেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক। এই মানুষগুলো তো আপনাদের সঙ্গে ছিল, কালকে যারা লাঠি বাঁশ হাতে বেরিয়ে এসেছে তারা তো আপনাদের সঙ্গে ছিল, হঠাৎ কি এমন হলো তারা এত বিদ্রোহী হয়ে উঠলো, কি কারণ আপনার মনে হয়? আমার মনে হয় যে কিছু মানুষ এমনভাবে উস্কানি দিয়েছে, যেহেতু আমাদের কনভেনার শেখ শাহজাহান তিনি অন্তরালে আছে, তিনি তাকে পাচ্ছে না ডাইরেক্ট ফোনে, মানুষ তার নির্দেশ পাচ্ছে না, কোনো ঘটনা ঘটলে হঠাৎ করে মানুষকে কেউ বা কারা ইন্ধন দিয়েছে যে এইরম করো, তাহলে হয়তো আরও সন্দেশখালীতে অশান্তি হবে এবং বিজেপি সিপিএমের কিছু ফায়দা হবে। এটা কি চক্রান্ত? একদম চক্রান্ত। যদিও একেবারে অন্য কথা বলছেন বিক্ষোভকারীরা, সমস্বরে তাঁদের দাবি তাঁরা তৃণমূলের লোক। অনেকে বলছেন যে এই যে কালকে আপনারা যারা মিছিল করছেন বেরিয়েছে, আপনারা সিপিএম ও বিজেপি করেন, তৃণমূল বিধায়ক যখন বিজেপি সিপিএম এর দিকে অভিযোগের আঙুল তুলছেন, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। গ্রামবাসীদের গ্রামে থাকতে বলেছি আমরা এবং সংগঠিত হতে বলেছি, আবার হুইসেল বাজবে, আবার জয় শ্রীরাম হবে। বিজেপি সিপিএম কংগ্রেসের একাংশ আর একটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গণ্ডগোলের চেষ্টা করেছে, প্ররোচনা দিয়েছে, সংযত ছিল তৃণমূল, সংযত ছিল পুলিশ বাহিনী, ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই। 5 জানুয়ারি ইডি সিআরপিএফ এর উপর শেখ শাহজাহানের বাহিনীর বর্বর হামলার পর স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্ব খাড়া করেছিল যে তৃণমূল, এখন গ্রামবাসীদের একাংশের ক্ষোভের ঝড় আছড়ে পড়েছে তাদের নেতাদের ওপরই। এবং এখন যখন বিজেপি সিপিএম এর ঘাড়ে দায় চাপাচ্ছে তৃণমূল, তখন বিক্ষোভকারীদের একাংশ প্রকাশ্যেই বলছেন তাঁরা তৃণমূলের সঙ্গে যুক্ত। আমরা তৃণমূল করি, আমরা পার্টি করি, তৃণমূল করি, ঠিক আছে, এই না পশ্চিমবঙ্গের রাজনীতি এটাই। তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি যদি বলে যে সন্দেশখালীতে ওকে আসামি করতে হবে, এখানে কোন নেতার এইরকম এ আছে যে করবে না? ফলে এদের যা কিছু হয় কিন্তু অঙ্গুলি হেলনি উপর থেকে। দলের কর্মী আপনারা জানেন তো, গত 21 সালে সবাই দলের কর্মী, কে কোথায় লাফ মেরেছে, ঝাঁপ মেরেছে, এরকম কিছু ছেলেপুলে আছে যারা এই সময় এই ডামাডোলের সময় তারা সুযোগটা নিচ্ছে, তারা মানুষকে মোপটা করার সুযোগ করে দিয়েছে, লাঠি সোটা নিয়ে তারাই বেরিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশকে বলেছে অ্যাকশন নিতে, সে দলের কর্মী হোক, দলের গুরুত্বপূর্ণ লিডার হোক, যদি সে যদি অন্যায়ের সঙ্গে থাকে তাহলে গ্রেপ্তার করতে হবে। তৃণমূলের যিনি এমএলএ তার নাম হল সুকুমার মাহাতো, তিনি একই মুখে তিন চার রকম কথা বলছেন। এক বলছেন 21 সালের পরে সন্দেশখালী সবাই তৃণমূল, দুই বলছেন যারা রুখে দাঁড়াচ্ছে তারা তৃণমূল কিন্তু তারা মার খেতে খেতে পিঠ দেয়ালে ঠেকে গেছে, আবার তিন বলছেন এটা সিপিএম এবং বিজেপির চক্রান্ত। সিপিএম এর সঙ্গে বিজেপির নাম না জড়িয়ে দিলে তো হয় না, কোনো সন্দেহ নেই ওখানকার মানুষ, তাদের দল মত যাই থাক না কেন তারা আক্রান্ত। 1 মাস 4 দিন পরও বেপাত্তা শেখ শাহজাহান, তার মধ্যেই দিকে দিকে তার দুই সাগরেদের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণে উত্তপ্ত সন্দেশখালী। সমীরণ পাল, অরিত্রিক ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।